রাতের অন্ধকারে বাড়ি যাবার পথে মদ্যপ এক যুবকের হাতে আক্রান্ত হলেন এক টোটো চালক ও তার পরিবারের এক সদস্য। অভিযোগ, গভীর রাতে ওই যুবক দলবল নিয়ে টোটো চালকের বাড়িতে গিয়ে আবার পুনরায় হামলা করে ও ধারালো অস্ত্র দিয়ে তার পরিবারের এক সদস্যকে গালে কেটে দেয়। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ইংলিশ বাজার শহরের সুকান্তপল্লী এলাকায়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আজ ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই টোটো চালক। জানা গেছে, ইংলিশ বাজারের সুকান্তপল্লী এলাকার বাসিন্দা দীপক সরকার পেশায় একজন টোটো চালক। রবিবার সন্ধ্যায় তার মেয়ের জন্মদিন অনুষ্ঠান হচ্ছিল। সেই সময় নিকটবর্তী আত্মীয় স্বজনরা এসেছিল তার বাড়িতে এবং রাতে সে তার আত্মীয়দেরকে টোটো করে বাড়ি থেকে ছেড়ে আসার সময় মাঝরাস্তায় এলাকার এক যুবক সুনীল মণ্ডল রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। টোটো চালক দীপক সরকার তাকে রাস্তায় সাইড দিয়ে হাঁটার জন্য বলতে গেলে অভিযুক্ত ওই মদ্যপ তাকে মারধর করে। টোটো চালকের এক আত্মীয় তাকে বাধা দিতে গেলে তাকেও মারধর করে। অভিযোগ, তখনকার মতন সামরিক শেষ হয়ে গেলেও গভীর রাতে ওই যুবক সুনীল মণ্ডল ও আরও এলাকার তারই বাড়ির সদস্য শ্যামল মণ্ডল, প্রশান্ত মণ্ডল দলবল নিয়ে টোটো চালক দীপক সরকারের বাড়িতে গিয়ে হামলা করে। বাধা দিতে গেলে বিপন্ন ঘরের শালা কমল সরকারের গাল কেটে দেয় এবং তারপর তারা সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ইংলিশ বাজার থানায় আক্রান্তরা লিখিত অভিযোগ করেছে। পুলিশ বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আমার মেয়ের জন্মদিন ছিল, আমাদের বাড়িতে গেস্ট এসেছিলো, গেস্ট এসে ফিরছিলাম বাড়িতে। এক ভদ্রলোক আমাদের পাড়ার সাইকেল দিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ওনাকে আমরা সাইড দিতে বলি, উনি আমাদেরকে চরম গালাগালি করে। গালাগালি করার পরে আমরা তার প্রতিবাদ করতে গিয়ে ও সাইকেল রেখে বাড়ি ফিরিয়ে দিয়ে আমাদেরকে দল বল নিয়ে বাড়িতে দুটো মারার চেষ্টা করে। তারা দলবল নিয়ে এসে আপনাকে মারার চেষ্টা মারা ইয়ে করে হাসপাতালে। কাকে কাকে মারে? আমাকে মেরেছে, আমার শালাকে মেরেছে, আর আমার বউকে ধাক্কাধাক্কি করেছে। আচ্ছা, বলছি তার নাম কি মেরেছে? সুনীল মণ্ডল, শ্যামল মণ্ডল, আর ওনার ছেলে প্রশান্ত মণ্ডল। এরা কি মদ খেয়েছিল? হ্যাঁ, মদ খেয়েছিল। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।